গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তাজমুন রিনো আর শুরু করছি আজকে ভিডিও আজকে আমি রিয়েক্ট করবো ভালে ভালে বাঞ্জারা এই গানের উপর এই গানটি আচার্য মুভির গান এবং আচার্য মুভিটি হচ্ছে একটি তেলেগু মুভি এবং এই মুভিতে আছেন চিরঞ্জীবী এবং সাথে চারণ সো চলুন ভালে ভালে গানটা শুনি এবং এই গানটি কিন্তু ফুল ভিডিও সং না এই গানটি হচ্ছে লিরিক্যাল ভিডিও সং সো সাথে কিছু ভিডিও থাকবে এবং সাথে লিরিক থাকবে সো চলো গানটা শুনি গানটা আজকে আদিত্য মিউজিক এই ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে সো চলুন শোনা যাক সো গাইস লেটস প্লে ফার্স্টে একটা করুণ একটা সুর ওরা তোলা শিবা হচ্ছেন এই মুভির ডিরেক্টর এন্ড রাইটার আগে স্টার চিরঞ্জীবি পুরাই একদম ফাটিয়ে দিয়েছে মেগাস্টার চিরঞ্জীবী অ্যান্ড সাথে রামচরণ দুজনে
এত সুন্দর সুপার ডুপার অ্যান্ড কি বলবো অ্যামেজিং ডান্স করেছেন, এত সুন্দর সুন্দর স্টেপ দিয়েছেন। ও ফার্স্টের শুরুটা খুব সুন্দর ছিল, একটা করুণ একটা সুর দিয়ে কিন্তু শুরু হয়েছে মিউজিকটা, একটু খুব কি বলে একটু ইমোশনাল ছিল কিছুটা। ফার্স্টে কিন্তু শুরু থেকে কিন্তু একটা রেড কালারের একটা কাপড়ের একটা ইফেক্ট দিয়ে একটা আমরা শুরু হয়েছিল দেখেছিলাম, এবং এই ইফেক্টটা কিন্তু বেশিরভাগ পুরো গানের মধ্যেই ছিল। কিছুক্ষণ পরপর রেড কালারের এবং সাথে একটা আগুনের ফায়ারের একটা ইফেক্ট দিয়েছে। সো ওভারঅল গানের ভিডিওগ্রাফি, যদি গানের ভিডিওর কথা বলা যায়, ভিডিওগ্রাফি খুবই সুন্দর হয়েছে এবং এখানে কোরিওগ্রাফি পুরাই বেস্ট। এবং রামচরণ আর হচ্ছে চিরঞ্জীবের ডান্স স্টাইল তো অ্যামেজিং ছিল, এইভাবে এইভাবে ডান্স করেছিল, আর বন্ধুদের উপর পা দিয়ে যে স্টেপটা ডান্স করেছে সেই ডান্সটা খুবই সুন্দর। এখন পুরো ভিডিও কিন্তু এখানে না, জাস্ট একটা লিরিক্যাল ভিডিওর সাথে লিরিক্স ছিল এবং সাথে অল্প অল্প শুটিং দেখানো হয়েছে, গানের শুটিং, গানের শুটিংয়ের কিছু সিন এবং সাথে কিছু ডান্স স্টেপ কিন্তু আমরা এখানে দেখছি। সো ওভারঅল দুজনের এক্সপ্রেশন অ্যামেজিং, এক্সপ্রেশনস পুরো ফাটিয়ে দিয়েছে ডান্স করে, এত সুন্দর ডান্স পাপ বেটা মিলে পুরো জমিয়ে দিয়েছে সিরিয়াসলি। এবং দুজনের চেহারার এক্সপ্রেশনটা জোশ ছিল, লাস্টের দিকে যখন একটা বাচ্চাকে কোলে নেওয়া তিনজনের যে এক্সপ্রেশনওয়ালা যে ছবিটা আমরা দেখলাম একটা সিন ছিল, সেই সিনটা জোশ। এবং সাথে যখন খুব মজা করে নাচতেছিল, মানে মনে হচ্ছিল যে গানটা শুরু শুরু আমিও নাচি, গানটা এমনই একটা গান যে আপনার গানটা শুনে মনে হবে যে আসলে একটু ডান্সের একটা মুড চলে আসবে। এবং ভালে ভালে বানজারা আসলে আমি মিনিং জানি না, বাট গানটা শুনে আসলে ডান্স চলে আসবে। আর ওভারঅল গানের মিউজিক পুরাই সুপার, এবং সিঙ্গার যাই যেসব সিঙ্গাররা এখানে এই গানটা গেয়েছেন, গানের সিঙ্গার হচ্ছেন শঙ্কর মহাদেবন, রাহুল শিল্পী পুঞ্জ, পুরো অ্যামেজিং ভয়েস। এবং মিউজিক করেছে মানি শর্মা, সিরিয়াসলি মানি শর্মার মিউজিক পুরো কি বলবো মানে অসাধারণ অসাধারণ, পুরো জটিল জোশ। এবং এখানে কিছু কিছু শুটিং যখন দেখানো হয়েছিল যে কীভাবে স্টেপগুলো করতেছে, এ ধরনের কিছু আমরা স্টেপ কী বলে সিন দেখেছি, সেই সিনগুলো সুন্দর ছিল। এবং এখানে লাস্টের দিকে বেশিরভাগ কিন্তু ভিডিওতে দেখানো হয়েছে যে ডান্স স্টেপগুলো, এবং এটা আমার মনে হয় যে পুরো একটা ডান্স মুড টাইপের একটা গান হবে, এবং এটাই মনে হয় এই মুভি আছে মুভির টাইটেল ট্র্যাক হতে পারে। এবং যখন গ্রুপ ডান্স করেছে সবাই মিলে, সেই ডান্সগুলো খুব সুন্দর ছিল, পিছনের ব্যাকগ্রাউন্ডে যারা ডান্স করেছেন অ্যামেজিং ডান্স করেছেন, এবং সবার কী বলে ড্রেস আপ কিন্তু সেম কালারের ছিল, এবং হাতের মধ্যে রেড কালারের একটা কাপড় বাঁধা ছিল। এই জিনিসটা কিন্তু অল্প একটু সিন কিন্তু আমরা প্রমো দেখেছিলাম। সো আমি তখন বলেছিলাম যে গানটা আসলে সুপার হবে, এবং সিরিয়াসলি বাপ্পেটা মিলে অ্যামেজিং ডান্স করেছেন এবং অ্যামেজিং এক্সপ্রেশন, অ্যান্ড দেন গেট আপটা পুরাই অস্থির। এবং এটা ফুল অ্যাকশন মুভি, সো আমার মনে হচ্ছে আরও পরবর্তীতে আরও অনেক মজা মজা গান আসবে। আর আমি ভাবছিলাম যে এই গানটা অ্যাকশন টাইপের গান হবে, মারামারি কিছু থাকবে, বাট এখানে মারামারি ছিল না, তবে আমার মনে হচ্ছে ফুল ভিডিওতে হয়তো আমরা কিছু দেখতে পাবো। তো যাই হোক, লোকেশন অ্যান্ড দেন এটা মনে হয় ইনডোরে শুটিং করেছে। সো ইনডোরে যেই সেট আপটা করেছে সেই সেট আপটা আসলে একটু অন্ধকার আছে কিছুটা, এটা মনে হচ্ছে একটা গুহার মধ্যে না সেরকম একটা আমরা লোকেশনের মতো, মানে আমার মনে হচ্ছে এটা একটা গুহার মধ্যে ডান্স করেছে, যা যেই সেট আপটা তৈরি করেছে পুরোই বেস্ট আসলে। এবং মিউজিক অ্যান্ড দেন ওভারঅল গানটা অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। সো যারা অরিজিনাল গানটা দেখতে চান তাহলে তারা আদিত্য মিউজিকের ইউটিউব চ্যানেলে চলে যাবেন, এবং অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দিয়ে দিয়েছি, সো চাইলে আপনারা অরিজিনাল লিঙ্কে ক্লিক করে চলে যেতে পারেন অরিজিনাল গানটা দেখার জন্য। এবং আচার্যা মুভিতে চিরঞ্জীবী এবং রামচরণকে আমরা কিন্তু আমার মনে হয় যে এখানে এই মুভিতে দুজন বাপ বেটা থাকি না আমি জানি না, বাট ওনারা রিয়েল হচ্ছে বাপ বেটা, বাবা এবং ছেলে। সো এখানে কিন্তু ওনাদের দুজনের কিন্তু একটা দোস্তি মানে একটা ফ্রেন্ডশিপের একটা আমরা কিন্তু আভাস পেয়েছি। সো দুজনে কিন্তু হাত মিলাচ্ছিল, ওই জিনিসটা আমার খুব মজা লাগছে। সো যাই হোক, রিয়েল লাইফে মনে হয় দুজনের মধ্যে ফ্রেন্ডশিপ আছে এবং বাপ বেটার প্রতি তো টান থাকবে। যাই হোক, সেটা কিন্তু আমরা মুভিতেও দেখছি যে দুজন দুজনে এক হাতে একসাথে পড়ে কিন্তু একটা ফ্রেন্ডশিপ একটা দোস্তির একটা সিন দেখানো হয়েছে, এই জিনিসটা আমার খুব মজা লাগছে। বেস্ট ছিল গানটা। সো এই ছিল রিয়াশিয়ার ভিডিও, ভিডিওকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাথে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।